আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজার কাঁপানো একটি দানব আকৃতির গরু, যেটি পালন করেছেন ইতি আপা। তবে ইতি আপার চোখে কেন কান্নার জোয়ার ভেসে উঠল তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এমন কি ঘটেছিল ইতি আপার সাথে যার ফলে তিনি কান্না করতে শুরু করে দিয়েছিলেন, এবং ওনার গরুটির সাথে এমন কি হয়েছিল তা জানিয়ে দিব আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে আমরা আরও আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজার কাঁপানো সেরা পাঁচটি গরু। তো ইতি আপার ঘটনার সাথে সাথে এবং ইতি আপার দানবাকৃতির গরুর বিষয়ে আলোচনা করার সাথে সাথে আপনাদেরকে বলে দিব বাংলাদেশের বাজার কাঁপানো সেরা পাঁচটি গরু সম্পর্কে। এবং আপনারা যারা আজকের বলে দেওয়া এই গরুটির মধ্যে একটি গরু ক্রয় করবেন তাদেরকে দেওয়া হবে একটি উপহার, এবং উপহারে রয়েছে একটি ছাগল। এছাড়াও আপনারা একটি পালসার বাইকও পুরস্কার পেতে পারেন। তো চলুন আগে জেনে নেই বাজার কাঁপানো সেই সেরা পাঁচটি গরু সম্পর্কে। নম্বর পাঁচ, টাইটানিক। বন্ধুরা, আমাদের লিস্টে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জের টাইটানিক গরুটি, আর এই গরুটির ওজন হবে প্রায় 1000 কেজিরও বেশি। আর মজার বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যেই ব্যক্তি এই গরুটিকে কিনবেন তার জন্য এই গরুটির সাথে একটি ছাগল ফ্রিতে দেওয়া হবে। টাইটানিক নামের এই গরুটি প্রতিদিন প্রায় 1000 টাকার খাবার খায়। গরুটি দেখতে অনেক বিশাল বিধায় মালিক এই গরুটির নাম আদর করে টাইটানিক রেখেছেন, এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র 20 লক্ষ টাকা। নম্বর চার, জার্সি। বন্ধুরা, আমাদের লিস্টে চার নম্বরে জায়গা করে নিয়েছে শরীয়তপুরের এই জার্সি গরুটি, এবং শরীয়তপুরের মধ্যে এই গরুটি অনেক ভাইরাল। আর গরুটিকে লালন পালন করতে গরুটির মালিক গরুটির পেছনে অনেক টাকা পয়সা খরচ করেছেন। গরুটি দুধ উৎপাদনের জন্য অনেক বেশি জনপ্রিয়, এবং দেশ বিদেশের খামারগুলোতে বেশিরভাগ এই গরুটিকে পালন করতে দেখা যায়। প্রতিদিন প্রায় 1000 টাকার খাবার খায় শরীয়তপুরের এই জার্সি গরুটি, এবং এই জার্সি গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র 25 লক্ষ টাকা। নম্বর তিন, কয়দি। বন্ধুরা, আমাদের লিস্টে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কয়দি নামের এই গরুটি। দেহের মধ্যে অনেক মাস্কিউলিন ভাব হওয়াতে মালিক এই গরুর নাম দিয়েছেন কয়দি। গরুটির মালিক বলেন গরুটি অনেক শক্তিশালী বিধায় সেটিকে সামলানো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। বৃহৎ আকৃতির এই গরুটিকে দেখলে অনেকটাই ভয় লেগে যায়, যার ফলে কয়দি নামটা খুব ভালোভাবেই এই গরুটির সাথে মিল খেয়েছে। আর এই ষাঁড়টির ওজন হবে 1800 কেজিরও বেশি, এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে 50 লক্ষ টাকা। নম্বর দুই, ভিলেন। বন্ধুরা, আমাদের লিস্টের দুই নম্বরে জায়গা করে নিয়েছে ভিলেন নামের এই গরুটি। গরুটির উচ্চতা এবং আকৃতি দেখে গরুর মালিক এই গরুটির নাম ভিলেন রেখেছেন। গরুটিকে সামলানোর জন্য 3 থেকে 4 জন মানুষকে রাখা হয়েছে, এবং মজার বিষয় হচ্ছে এই গরুটিকে যেই ব্যক্তি ক্রয় করবেন তিনি এই গরুটির সঙ্গে একটি পালসার বাইক ফ্রিতে পাবেন। গরুটির ওজন প্রায় 1700 কেজির মতো, এবং গরুটিকে প্রতিদিন 2000 টাকার খাবার খাওয়ানো হয় বলে জানান গরুটির মালিক। গরুটির দাম রাখা হয়েছে মাত্র 35 লক্ষ টাকা। নম্বর এক, রাইডার। বন্ধুরা, আমাদের লিস্টে এক নম্বরে জায়গা করে নিয়েছে রাইডার নামের এই গরুটি। এই গরুটির সাইজ প্রায় একটি বড় আকৃতির জলহস্তির সমান। বৃহৎ দানবের মতো বিশাল আকৃতির গরুটিকে লালন পালন করেছেন কুমিল্লার একজন মহিলা। গরুটির বড় আকার এবং বড় আকৃতি দেখে আসলেই এটিকে জলহস্তি মনে হয়ে থাকে। এই গরুটির ওজন হয়ে থাকে 1700 কেজি, আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে মাত্র 35 লক্ষ টাকা। গরুটিকে লালন পালন করার জন্য প্রতিদিন 1500 টাকার খাবার খাওয়ানো হয়। তো বন্ধুরা, এখন আসুন জেনে নেওয়া যাক ইতি আপার সেই বৃহৎ দানবাকৃতির গরুটি সম্পর্কে, এবং ইতি আপা কেনই বা কান্না করছিলেন সেই সম্পর্কে জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আমরা বর্তমানে যে ব্যক্তিটির কথা বলতে চলেছি সেই ব্যক্তিটি হচ্ছে নারী উদ্যোক্তা ইতি আপা। তিনি গত বছরেও ইন্টারনেটের মধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছিলেন, এবং তার ভাইরাল হওয়ার কারণ হল তিনি অনেক বড় একটি গরু লালন পালন করেছেন, এবং যেটির নাম তিনি আদর করে রেখেছিলেন রাজা বাবু। এবং আমরা সকলেই ইতি আপুর এই রাজা গরুটিকে খুব ভালো করেই চিনি, কেননা গত বছর রাজাবাবু নামের এই গরুটি অনেক ভাইরাল হয়েছিল। ঘটনাটি বলার আগে আপনাদেরকে বলে দেই যে ইতি আপা গত বছরে রাজাবাবু গরুটি বিক্রি করার পরেও কেন এখনও ওনার কাছে গরুটি রয়েছে। ইতি আপা গত 5 বছর ধরে রাজাবাবুকে পালন করছেন, এবং ইতি আপা কীভাবে প্রতারণার শিকার হয়েছেন তা এখন আপনাদেরকে বলে দিব।
অনেক শখ করে ইতিয়াপা তার এই রাজা বাবু নামের গরুটিকে লালন পালন করেছিলেন এবং গত 5 বছর ধরে তিনি এই গরুটিকে পালন করেছেন। প্রতিদিন এই গরুটির পেছনে অনেক টাকা পয়সা খরচ হয়ে থাকে এবং ইতিয়াপা ভালোবাসার টানে টাকা পয়সার প্রতি বেশি লক্ষ্য না করেই সেই গরুটিকে পালন করেছিলেন। তবে গত বছর যখন ইতিয়াপা রাজাবাবু নামের এই গরুটি বিক্রি করতে চেয়েছিলেন তখন তিনি প্রতারণার শিকার হন। ইতিয়াপা জানান যে গত বছর তার গরুটি প্রায় বিক্রি হয়ে গিয়েছিল, তবে যেই ব্যক্তি ইতিয়াপার কাছ থেকে রাজাবাবু নামের এই গরুটি ক্রয় করতে চেয়েছিল সেই ব্যক্তি ইতিয়াপার সাথে প্রতারণা করেছিল। ইতিয়াপা আরও জানান যেই ব্যক্তি উনার গরু রাজাবাবুকে ক্রয় করতে চেয়েছিলেন সেই ব্যক্তিটি গত বছর 20,000 টাকা বায়না করেছিল, অর্থাৎ ইতিয়াপার বিকাশ অ্যাকাউন্টে সেই ব্যক্তি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিল। তবে সেই ব্যক্তি পরে আর রাজাবাবুকে ক্রয় করতে আসেননি এবং তার বায়নাও ফেরত নিতে আসেননি এবং বায়না দেওয়ার কারণে ইতিয়াপা মনে করেছিলেন যে সেই ব্যক্তিটি তার রাজাবাবুকে ক্রয় করতে আসবেন বিধায় তিনি রাজাবাবুকে বিক্রয় করার জন্য অন্য কোথাও চেষ্টা করেননি। অর্থাৎ ইতিয়াপা জানান যে রাজা বাবুকে দেখার জন্য এবং ক্রয় করার জন্য তো অনেক মানুষের তার বাসায় এসেছিল এবং অনেক ভালো দামের কথাও বলেছিল। তবে যেই ব্যক্তিটি ইতিয়াপার সঙ্গে এরকম প্রতারণা করেছিল সেই ব্যক্তির ইচ্ছাই ছিল না রাজাবাবুকে ক্রয় করার। ইতিয়াপা বলেন সেই ব্যক্তিরা বাসায় এসে রাজাবাবুর দাম দর করেছিল এবং পরে বিকাশে 20,000 টাকা বায়না পাঠিয়ে দিয়েছিল। তবে তারপর থেকে সেই ব্যক্তির আর কোনো খোঁজ নেই, যার ফলে গত বছরে রাজাবাবুকে ইতিয়াপা বিক্রয় করতেই পারেননি, যার ফলে ইতিয়াপা অনেক ভেঙে পড়েছেন এবং কান্না করতে শুরু করে দিয়েছিলেন। ইতিয়াপার ঘরে রাজাবাবুকে তিনি 5 বছর ধরে পালন করছেন এবং বর্তমানে সেই গরুর বয়স 6 দাঁত এবং রাজাবাবু আর বাড়বে না বলে জানিয়েছেন ইতিয়াপা। ইতিয়াপার অনেক শখের গরু হচ্ছে রাজাবাবু। প্রতি মাসে কত টাকা খরচ করেন রাজাবাবুর পেছনে তা ইতিয়াপা নিজেও বলতে পারেন না। তিনি বলেন, রাজাবাবুকে আমি ভালোবাসি বিধায় তাকে আমি পালন করছি এবং যদি রাজাবাবুকে পালন করতে গিয়ে টাকার দিকে নজর দেই তাহলে শখ বলতে কোনো জিনিসই থাকবে না। ইতিয়াপারও রয়েছে একটি স্বপ্ন, তিনি রাজাবাবুকে বিক্রি করে সেই টাকা দিয়ে তার গোয়ালঘর বড় করতে চান, কেননা তার গোয়ালঘর অনেক ছোট। এছাড়াও রাজাবাবুকে বিক্রি করে বাকি টাকা তিনি বাড়ির কাজে লাগাবেন বলে জানিয়েছিলেন। অনেক আশা নিয়ে আছেন এই বছর ইতিয়াপা, যাতে করে তার এই গরুটি এই বছর বিক্রি হয়ে যায়, কেননা বর্তমানে তিনি রাজাবাবুকে নিয়ে বিপদেই রয়েছেন। ইতিয়াপা বলেন, গত বছর আমি রাজাবাবুকে বাজারে তুলতে পারিনি কারণ আমার স্বামী একজন প্রবাসী এবং আমার ছোট ছোট 2টি বাচ্চা রয়েছে এবং গরুকে হাটে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তবে এই বছর যদি বাসায় এই গরুটি বিক্রি না করতে পারি তাহলে মানুষজন নিয়ে বাজারে যাবেন বলে জানিয়েছেন। ইতিয়াপার শাশুড়ির অনেক শখ ছিল রাজাবাবু কত দামে বিক্রি হয় তা দেখার জন্য। তবে গত 4 মাস আগে উনার শাশুড়ি মৃত্যুবরণ করেন। রাজাবাবু বিক্রি না হওয়ার কারণে ইতিয়াপার শাশুড়ি গরুর বিক্রি দেখতে পারলেন না, এই বলে তিনি আরও বেশি কান্না করতে শুরু করে দিলেন। প্রান্তিক খামারিরা অনেক কষ্ট করে একটি গরু পালন করে থাকেন, তাদের বাসায় যেমন পরিস্থিতিই থাকুক না কেন তারা তাদের খামারে থাকা গরুদের ভালো করেই পালন করে থাকেন। তবে তাদের সাথে এরকম প্রতারণা অনেক মানুষকে করতে দেখা যায়। ইতিয়াপা জানিয়েছেন তিনি কোনো হাট তো চিনেন না এবং সব জায়গাতে শুধু গাবতলী হাটের কথাই শুনেন, বিধায় তিনি রাজাবাবুকে গাবতলী হাটেই তুলবেন। আপনাদের মধ্যে যদি কেউ এই গরুটি কিনতে চান তাহলে আপনারা নিতে পারেন। আর মজার বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যেই ব্যক্তি এই গরুটিকে কিনবেন তার জন্য এই গরুটির সাথে একটি ছাগল ফ্রিতে দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধু আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।